गुड मॉर्निंग फ्रेंड्स, आज के 17 জুলাই সকাল 6:05। আসলে 3:30 থেকে কারেন্ট ছিল না, তাই জন্য আর ঘুম হয়নি, বড্ড গরম। তাই জেগে জেগে ভাবলাম সকালবেলা একটু ঘুরে আসি, সঙ্গে থাকো, দেখতে পাবে কোথায় যাব, ভালো লাগবে জায়গাটা। তাহলে চলো, কুইক রেডি হয়ে নি। কমপ্লিট হয়ে গেছে ড্রেস আপ করা, এবার বেরোনো যাক। চলো, শুধু বুটটা পরবো আর গাড়ি বার করবো। চলো, রেডি হয়ে গেছি, দেখে নাও, একদম রেডি। এবার গাড়িটা বার করবো। চলো, হেলমেটটা পরে নাও। চলে এসেছি গুড়াপ, একটু আগে হিন্দুস্থান। রাস্তাটা একটু দাঁড়ালাম গাছের ছাওয়া দেখে, একটু হাওয়া খাই, বড্ড গরম পড়ছে, ঘেমেও গেছি, ভাল লাগছে বেশ দাঁড়াতে। দেখো চারদিকটা, চাটা খাচ্ছি, এখন বাইরে দিচ্ছে হিন্দুস্থানে, এখন বাইরে দিচ্ছে চাটিতে। দেখো টাইমটা একটু এনজয় করো। তো হিন্দুস্থানে চা খেলাম, চা খেয়ে একটু রাস্তায় দাঁড়িয়ে আছি, একটু ছবি তুলবো। ছবিগুলো দেখতে চাইলে ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশানে দেওয়া থাকবে। হিন্দুস্থানে চাটা খেলাম, অতটা ভালো লাগছে না, তাই জন্য এবার আমরা আর ওইটা দিয়ে ফিরছি না, আমরা ডানকুনি হয়ে যাব, নবান্নতে একটু দাঁড়াবো, দেখবো ওখানে যদি কিছু ভালো লাগে খাবো, খিদেও পাচ্ছে। সকাল থেকে 3 বার চা খেলাম, আর ওখানে গিয়ে দেখি যদি কিছু খাবার খাওয়ার ইচ্ছা আছে। সব ফাটছে ভাই, সব ফাটছে, একবার পড়ে গেলেই শেষ। ঠিক আছে, ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি নবান্নর দিকে। ঠিক আছে, ওখান থেকে নবান্ন এলাম, নবান্নতেও সব বন্ধ, আবার কিছু দেবে না, দেখা যাক রাস্তায় যদি অন্য কিছু পাই তো খাবো, নয়তো বাড়ি। এই যে নবান্ন, আমার গাড়ি, ঘুরে ফেললাম, ঘুরে ফেলে আমার কোন গেটে এসে একটা মিষ্টির দোকানে কচুরি খাচ্ছি। ঠিক আছে, নেই কাজ তো কই কাজ, খেয়ে নিই।